হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডিসপাইজ। এর বাংলা অর্থগুলো হচ্ছে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করা, ঘৃণা দৃষ্টিতে দেখা, অবমাননা করা, ঘৃণা করা। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে আই ডিসপাইজ দ্য থট অফ ফেলিয়ার। আমি আবারও বলছি আই ডিসপাইজ দ্য থট অফ ফেলিয়ার। এর বাংলা অর্থ হচ্ছে আমি ব্যর্থতার চিন্তাকে ঘৃণা করি। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আই ডিসপাইজ দ্য ওয়ে দে ট্রিট অ্যানিমালস। আমি আবারও বলছি আই ডিসপাইজ দ্য ওয়ে দে ট্রিট অ্যানিমালস। এর বাংলা অর্থ হচ্ছে তারা পশুদের সাথে যেভাবে আচরণ করে তা আমি ঘৃণা করি। ধন্যবাদ।